रुतबाए विलायत में क्या हौसन पाया है, रुतबाए विलायत में क्या हौसन पाया है, अल्लाह ने वलियों का सुल्तान बनाया है, अल्लाह ने वलियों का सुल्तान बनाया है, है दस्ते अली सर पर हसनैन का साया है, है दस्ते अली सर पर हसनैन का साया है, मेरे गौसन ठोकर में, मेरे गौसन ठोकर में मुर्दों को जिलाया है, अल-मदद पीराने पीर गौसे आजम दस्तगीर, 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 अल-मदद पीराने पीर लाखों ने उसी दर से तकदीर बनाई है, लाखों ने उसी दर से तकदीर बनाई है, बगदाद सवरिया की हर बात निराली है, बगदाद सवरिया की हर बात निराली है, डूबी हुई कश्ती भी दरिया से निकाली है, डूबी हुई कश्ती भी दरिया से निकाली है, ये नाम अदब से लो, ये नाम अदब से लो, ये नाम जलाली है। सुबह हो मसा हो
خدا میں ری خطا سے مدو بخش دو پہرے خدا Thank you.
Yeah.
Oh, God.
Kaderi Rab Negar
উপস্থিত পীর ভাই পীর বোনেরা, উপস্থিত আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আশেকে আহলে বাইত আলাইহিমুস সালাম, আজ খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার এই চন্দ্রপুর দরগাতালার পীর ভাইরা বিগত বছরের ন্যায় পবিত্র ওরস শরীফের আয়োজন করেছে। আমরা যে সমস্ত পীর ভাই ও পীর বোনেরা বিগত বছরের ন্যায় বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, আমাদের আন্তরিকভাবে এই ফরিয়াদ করা দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইতের ওসিলাতে আজকের এই উরসে মুবারককে যেন কবুল ফরমান বলে আমিন। এবং একই সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের হাজিরিও যেন কবুল ফরমান বলে আমিন। আমরা জিনার পবিত্র ওরস শরীফে এসে উপস্থিত হয়েছি, উনি হলেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র ঔলাদ, ঔলাদে আলী, ঔলাদে হাসনাইন, ঔলাদে গাউসুল আজম, যিনার পবিত্র নাম পাক হযরত সাইয়েদনা সৈয়দ জাকির আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম, যিনার পবিত্র মাজার শরীফ মঙ্গলকোট শরীফ বর্ধমান জেলায় অবস্থিত, যিনি হুজুর মওলা পাকের পূর্বপুরুষ। সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা, উরসে মুবারক অর্থাৎ মিলন উৎসব, মিলন উৎসব এই অর্থে যে আমরা যিনার স্মরণে আজকে এখানে এসে মিলিত হয়েছি উনি রব্বুল আলামিনের সঙ্গে মিলিত হয়েছেন, উনার ওই মহামিলনকে কেন্দ্র করে
আমরা যে সমস্ত পীর ভাই ও পীর বোনেরা আজকের এই চন্দ্রপুর দরগাতলা প্রাঙ্গণে এসে মিলিত হয়েছি, আমাদের এই মিলন স্থলটাকে বলা হলো উর্সের দ্বার। উর্স আর উর্সি শব্দ থেকে এসেছে, যার অর্থ মিলন। তো হাজির হতে পারিস আলী রসুলের মেহফিল, ঔলাদে আলীর মেহফিল, ঔলাদে গৌসুল আজমের মেহফিল। আমাদের এই বিশ্বাস রাখা দরকার যে আমরা যে হুজুর শাহেনশাহে মঙ্গলকোট পার্কের ওর শরীফে এসে উপস্থিত হয়েছি, এই ইমান রাখা দরকার যে কোরআন অনুযায়ী ওনারা জিন্দা এবং কায়ামত পর্যন্ত জিন্দা। তো যেহেতু জিন্দা, ওনারা যে কোনো জায়গায় উপস্থিত হতে পারেন। আজকে জিনার মাহফিল এখানে খুদ উনি উপস্থিত আছেন, যদি উনি এখানে উপস্থিত হন তাহলে ওনার পূর্বপুরুষ হুজুর গসে আজম উপস্থিত হয়ে গেছে। গসে পাক যদি উপস্থিত হন, ওনার পূর্বপুরুষ ইমাম হাসান হুসাইন উপস্থিত হয়ে গেছে। হাসান হুসাইন যদি উপস্থিত হন, ওনার পূর্বপুরুষ আলী মুর্তজা উপস্থিত হয়ে যায়। আর যেখানে আলী মুর্তজা উপস্থিত হয়ে যায়, ওখানে মোহাম্মদ মুস্তফা উপস্থিত হয়ে যায়। যেখানে মোহাম্মদ মুস্তফা উপস্থিত হয়ে যান, ওখানে রব্বুল আলামিন উপস্থিত হয়ে যায়। তো হাজিরিন মজলিস, রব্বুল আলামিন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সমস্ত জায়গায় উনি বিস্তার করছেন, যাতে কারোর কোনো সন্দেহ নেই। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, ওনার ওয়াস্তে আল্লাহ বানিয়েছেন। তো যদি বিশ্ব ব্রহ্মাণ্ড চলে যেত, তাহলে মানুষ মেনে নিত রাসূলুল্লাহ চলে গেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে মানে রাসূলের খোদাও আছেন বলে সুবহানাল্লাহ। ভাই একটা ছোট্ট কথা, লক্ষ্য করে দেখবেন, যখন কোন বড় ক্যাটাগরির কোন নেতা আসে, লিডার আসে, তখন ছোট ছোট নেতারা তার পাশে গিয়ে একটা ছবি তুলে এটা দেখাতে চায়, নিজের অফিসে লাগিয়ে রাখে, নিজের বাড়িতে লাগিয়ে রাখে, নিজের ক্লাবে লাগিয়ে রাখে। কেন না, আমার কন্ট্যাক্ট অমুক লিডারের সঙ্গে আছে, আমার সঙ্গে বেশি তুমি দুর্ব্যবহার করো না, আমার যোগাযোগ অত হাই লেভেলে আছে। এটাই তো এস্টাবলিশ করতে চাই, যে কোনো ব্যক্তি, আমি বোঝাতে এটাই চাইছি যে আমরা যে মেহফিলে উপস্থিত আছি, এখানে যদি রব্বুল আলামিন থেকে শুরু করে, হুজুর রাসূলুল্লাহ থেকে শুরু করে, আলে রসুল থেকে শুরু করে, ওনারা যদি রুহানি ভাবে এখানে উপস্থিত হয়ে যান, জাগতিক একটা এক্সাম্পল দিলাম যে যদি নেতা মন্ত্রীর সঙ্গে ছবি তুলে মানুষ নিজের পাওয়ার এস্টাবলিশ করতে চায়, আমি বোঝাতে এটাই চাইছি যে আমরা যে মেহফিলে আছি, সেই মেহফিলে যদি নবী ও আলে নবী উপস্থিত হয়ে যান, এ থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে কায়ামতের দিনে যদি কেউ আমাদেরকে ধমকায়, যদি কেউ আমাদেরকে চমকায়, তো তাহলে আমাদের এক ফরিশতা নেকি লেখার ফরিশতা, এক ফরিশতা গুনাহ লেখার ফরিশতা। তো যে গুনাহ লেখার ফরিশতা, সে আমাদের গুনার হিসাব নিয়ে আসবে, যে নেকি লেখার ফরিশতা, সে নেকির হিসাব নিয়ে আসবে, নিয়ে এসে বলবে যে এর সঙ্গে তোমরা বেশি লাগতে যেও না। তার কারণ হলো, এ দুনিয়াতে তো হোসে আজমের মেহফিলে আসতে তার কন্টাক্ট বাগদাদ পর্যন্ত আসে, এ দুনিয়াতে ইমামে হুসাইনের মেহফিলে আসতে তার কন্টাক্ট কারবালা পর্যন্ত আসে, এ দুনিয়াতে ইমামে হাসানের মেহফিলে আসতে জায়গাতে নবী উপস্থিত হন, সেই জায়গাতে আলে নবী উপস্থিত হয়ে যায়।
যার জন্য কবি বলছে যে আমি রে সব্র ওফা ভি ইহি কহি হোগা, শফি রোজে জজা ভি ইহি কহি হোগা, আর ইয়ে হ্যায় উরসে মুবারক আলে রসূল কি মাহফিল, ইয়ে হ্যায় উরসে মুবারক ঔলাদে আলী কি মাহফিল, ইয়ে হ্যায় উরসে মুবারক ঔলাদে গৌসে আজম কি মাহফিল, মুঝে ইয়াকিন হ্যায় কি খুদা ভি ইহি কহি হোগা। মুঝে ইকিন হে খুদা ভি ইহি কহি হোগা। ভাই কা দর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাফিয়ানা মুহাম্মাদিন মা রাসূলুল কারাম ওয়া আলা আলিহি সাহাবিহি ওয়া সাল্লাম ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মুরশিদিন মুকাররাম। হাজিরিনে মজলিস, আউলিয়া আল্লাহর জিকির আমরা এখন করছি। আউলিয়া আল্লাহর জিকির, আমরা আউলিয়া আল্লাহর জিকির যদি জানতে পারি, ওনাদের মধ্য দিয়ে রসুলের খোদার মকাম আমরা জানতে পারব। রসুলের খোদার মকাম যদি জানতে পারি, আমরা রব্বুল আলামিনের মর্তাবা বুঝতে পারব। ইসলাম অত্যন্ত সাইন্টিফিক এবং লজিক্যাল ব্যাপার, যেখানে যুক্তি, যেখানে 2+2=4 ফর্মুলার নাম হলো ইসলাম। একদম যুক্তিবাদী ব্যাপার, যেখানে অযুক্তির কোনো জায়গা নেই, যেখানে ইললজিক্যাল কথাবার্তার কোনো জায়গা নেই। তো হাজিরিনে মজলিস, কোরআনে মজিদে রব্বুল আলামিন বলছেন নিজের ওলি সম্বন্ধে যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যার অর্থ হচ্ছে যে এ আমার বান্দা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা পরিষ্কার ভাবে জেনে নাও, আমি রব হয়ে ঘোষণা করছি, আমি যাদেরকে নিজের ওলি বলে দিই, আমি যাদেরকে নিজের দোস্ত বলে দিই, যাদেরকে আমি আমার নিকটের কাছে বলে দিই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তার দুনিয়াতেও কোনো ভয় নেই এবং আখিরাতেও কোনো ভয় নেই। আল্লাহর ওলি দুনিয়াতেও লা খাউফ, আল্লাহর ওলি আখিরাতেও লা খাউফ, অর্থাৎ দুনিয়াতেও ভয় নেই আখিরাতেও ভয় নেই। তো এটা যদি আল্লাহর ওলির ডেফিনেশন হয়ে থাকে কোরআন অনুযায়ী, তো তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে ভালোর সান্নিধ্যে যে আসে সে ভালো হয়, খারাপের সান্নিধ্যে যে যায় সে খারাপ হয়। আমরা খারাপ হলেও আমরা ভালোর সান্নিধ্যে অন্তত ভালো হওয়ার চেষ্টা করি, অর্থাৎ এটা পরিষ্কার যে আমরা গুনেগার হলেও, আমরা বদকার হলেও, আমরা পাপি হলেও, আমরা যদি আহলে বাইতের সঙ্গে নিসবত রাখি, আল্লাহর ওলির সঙ্গে নিসবত রাখি, ওয়াসুল আজমের সঙ্গে নিসবত রাখি, কোরআনের আয়াত অনুযায়ী ইনাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, ওনাদের আখিরাতেও কোনো ভয় নেই, এবং এই ঈমান আমাদের রাখতে হবে ওনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কারণে, ওনাদের সঙ্গে নিসবত রাখার কারণে, ওনাদের গোলামেরও দুনিয়াতেও কোনো ভয় নেই, ওনাদের গোলামেরও আখিরাতে কোনো ভয় নেই। বান্দার সম্পর্ক কি? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলো এটা, আল্লাহ বান্দাকে আব্দ বলে ডেকেছে, মানে বান্দা বলে ডেকেছে। আর এই বান্দাদের ভেতর থেকে কিছু ব্যক্তি কি আল্লাহ নিজের বন্ধু বলে ডেকেছেন, যারা হলেন আউলিয়া আল্লাহ বলেন সুবহান। আমরা সিলসিলায় কাদেরিয়া এবং সিলসিলায় হুসাইনিয়ার গোলামিতে যারা দাখিল হয়েছে, অর্থাৎ মুরিদিতে দাখিল হয়েছে, এখান থেকে আমরা ইসলামের কিছু ভেতরের জিনিস জানার আগ্রহ আমরা রাখি। আমরা কিছু হুজুর গৌসে পাকের সিলসিলায় কাদেরিয়া, ইমামে হুসাইনের সিলসিলায় হুসাইনিয়ার মধ্য দিয়ে আমরা কিছু ইসলামের ভেতরের জিনিস জানার চেষ্টা করি, যেটা সচরাচর সব জায়গায় আমরা সেই পরিষেবা বা সেই জিনিস আমরা পাই না। এটাই তো হওয়া উচিত, কারণ আমরা সেই ঘরানার দ্বারস্থ হয়েছি, আমরা সেই ঘরানার মান্যওয়ালা, যেই ঘরে যেই ঘরানাতে খুদ আল্লাহ ইসলামকে নাজিল করে দিয়েছে।
তো হাজিরিনা মজলিস, মধুমিয়া একটু আগে বলছিলেন অলিয়াল্লাহর কথা, যেটা উনি বললেন যে বিভিন্ন জায়গায় আমি ডেফিনেশন বিটুইন বান্দা এবং অলিয়া, আমি বলতে চাইছি যে সাধারণ মানুষের সঙ্গে আল্লাহর বলির পার্থক্য যে জায়গাটা, যে কথা মধুমিয়া বললেন যে হুজুর মোলাপাকের ঘটনা বলতে গিয়ে যে একটা স্টেশনে লেখা আছে যে নো অ্যাডমিশন বা নো এন্ট্রি, অর্থাৎ এখানে প্রবেশ করো না, কিন্তু তার ভেতরে কেউ না কেউ কাজ করছে, সেটা কিভাবে সম্ভব না? এটা বুঝতে হবে যে যারা ভেতরে আছে তারা ওই অথরিটির লোক, সেই জন্য ভেতরে আছে, তাই তো? ঠিক একইভাবে ভেতরের অথরিটির লোক হলে তার জন্য তার 24 ঘন্টা অ্যাক্সেস আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য সকাল 10টা থেকে 5টা পর্যন্ত অ্যাক্সেস আছে, বা আমাদের একটা লিমিটেড জায়গা রয়েছে, এই জায়গাতে আমি অ্যাক্সেস করতে পারি। ব্যাংকে যদি আপনি যান সেখানেও দেখবেন 10টা থেকে 5টা পর্যন্ত কাস্টমার ডিল হয়, কিন্তু সন্ধ্যে 8টা পর্যন্ত ওদের স্টাফরা কাজ করে, কেন? ওরা ওদের অথরিটির লোক। যদি অ্যাডমিশনই না থাকে ওরা কি করে ভেতরে যাবে? যদি এন্ট্রি না থাকে ওরা কি করে ভেতরে গেল? বুঝতে হবে ওরা ওই অথরিটির তরফ থেকে অ্যাপয়েন্টেড হয়েছে। এটা তো গেল জাগতিক দিক। এবারে যদি আমি এর ধর্মীয় ব্যাখ্যাটা করি, তো ভেতরের জিনিস জানতে গেলে কিভাবে জানতে হবে? কোরআনে মাজিদে তার আগে একটা কথা বলি, যেমন ইংরেজিতে বলা হয় যে আই অ্যাম ডেলিভারিং এ স্পিচ, আমি বক্তব্য দিচ্ছি, এবং উই অল আর লিসনিং, আমরা সবাই শুনছি, অর্থাৎ আই এবং উই, আমি এবং আমরা, এটা তো পরিষ্কার হচ্ছে। ঠিক উর্দুতেও তাই, মে তকরির কর রহা হুঁ আর হাম সব সুন রহে হ্যায়, অর্থাৎ মে এবং হামের পার্থক্য তো আমরা বুঝি, অর্থাৎ আমি এবং আমরা। আরবিকে বলা হচ্ছে যে ইন্না মানে আমরা আর আনা মানে হলো আমি। আরবিকে ইন্না মানে আমরা আর আনা মানে আমি। কোরআনে মাজিদে একাধিক জায়গায় আল্লাহ ইন্না কথা ব্যবহার করেছেন নিজেকে ডেসক্রাইব করার জন্য। ভাই কথাটা একটু ভালো করে শুনতে হবে, না হলে শেষটা আবার এরকম দাঁড়াবে যে উনি কি একাধিক আল্লাহর কথা বলছেন, নাউজুবিল্লাহ, না, কথাটা ভালো করে শুনতে হবে। রব্বুল আলামিন একাধিক জায়গায় ইন্না কথা ব্যবহার করেছে, মানে আমরা, ইন্না মানে আমরা, আনা মানে আমি। রাসূল আল্লাহ বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আনিয়ুল মাবহা, আমি মদিনার জ্ঞানের শহর, আমি ওই শহরের দরওয়াজা, তাহলে আনা ক্লিয়ার হয়ে গেল। ইন্না রাসূল আল্লাহ কোরআনে মাজিদে আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থাৎ ইন্না মানে আমরা তোমাকে খায়রে কাসীর, অর্থাৎ আমরা তোমাকে কৌসার আতা করেছি। তো রব্বুল আলামিন ইন্না কথা ব্যবহার করার অর্থ কি? আমরা তো সাধারণ মানুষ, আমরা কি বুঝবো? তাহলে কি নাউজুবিল্লাহ একাধিক খোদা? না, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ এক এবং অদ্বিতীয়, ওনার কোনো বিকল্প নেই, ওনার কোনো রেপ্লিকা নেই, ওনার কোনো কপি নেই, পরমাধিকার এক এবং অদ্বিতীয়। কিন্তু উনি একাধিক জায়গায় বলছেন ইন্না আমরা, অর্থাৎ বোঝা এটাই গেল যে আমাদেরকে খুঁজতে হবে সেই জায়গাটাতে। এটা তো পরিষ্কার যে রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, অর্থাৎ খোদা এক, আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহ নেই, দ্বিতীয় খোদা নেই, রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। এর সত্ত্বেও উনি যখন নিজেকে ইন্না বলছে, আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে আল্লাহর ইন্নার মধ্যে কে কে সামিল রয়েছে, বোঝাতে হবে এই জায়গাটাতে আসছে, অর্থাৎ আল্লাহর ইন্নার মধ্যে কে কে সামিল রয়েছে। আমি আরো যদি একটু খুলে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে, নির্বাচন হলো আমাদের দেশের, ক্যাবিনেট গঠন হয়েছে বা হচ্ছে, এরকম একটা কথা, বিভিন্ন মন্ত্রী রয়েছে, কেউ অর্থমন্ত্রী, কেউ খাদ্যমন্ত্রী, কেউ শিল্পমন্ত্রী, কেউ পরিবহন মন্ত্রী, কেউ বিভিন্ন রকম ডিপার্টমেন্টে রয়েছে, সবার উপরে একজন প্রধানমন্ত্রী আছে। প্রাইম মিনিস্টারের ক্যাবিনেটে যারা আছে সবাই প্রাইম মিনিস্টার নয়, একটা প্রাইম মিনিস্টার, একাধিক ক্যাবিনেট মিনিস্টার,
আমি বোঝাতে এটাতে আসছি, বোঝাতে চাইছি একাধিক মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী একজন, সবাই প্রধানমন্ত্রী নয়, কিন্তু ওই সবগুলোকে নিয়ে কিন্তু ক্যাবিনেটের ব্যাখ্যা হচ্ছে। আমি বোঝাতে এটাই চাইছি যে আল্লাহর আল্লাহর রব্বুল আলামিনের যদি ইন্নার ব্যাখ্যা করতে হয়, আল্লাহ এক এবং অদ্বিতীয়, কিন্তু কাদেরকে নিয়ে আল্লাহ আমরা ব্যাখ্যা করছে সেই ব্যাখ্যা নিয়ে যদি আমরা চর্চা করি, তো একটা ছোট্ট উদাহরণ দিই। আমাকে এক ব্যক্তি বলল, আপনারা আউলিয়া আল্লাহকে মানেন, আপনারা আউলিয়া আল্লাহকে মানেন, আমরাও আউলিয়া আল্লাহকে মানি, আপনারা আল্লাহর ওলিকে মানেন, আমরা আল্লাহর ওলিকে মানি। আমি বললাম, ভাই বলতে কি চাইছে? তো ঠিক এই বিষয় আসছে যে তাহলে আল্লাহর যদি ইন্নার মধ্যে, তো তাহলে আমরা সবাই চলে আসবো যদি ওলিদেরকে নিয়ে উনি কনসিডার করেন আমরা, তাহলে আমরা যত ওলি মান্যওয়ালা তো দুনিয়ার সব ওলি চলে আসবেন। আমি বললাম, ভাই একটু বুঝতে হবে যে আপনার ওলি আর আমার ওলির মধ্যে পার্থক্য আছে, আপনার ওলি আল্লাহ আর আমার ওলি আল্লাহর মধ্যে পার্থক্য আছে। আপনি তাকে ওলি মানেন যে দুনিয়াতে এসে নফল ইবাদত করে ওলি হয়েছে, আমরা উনাদেরকে ওলি মানি যিনারা মায়ের পেট থেকে ওলি হয়ে। আপনারা তাকে বলি মানেন যিনি পৃথিবীতে এসে নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর বলি হয়েছে, আমরা ওনাদেরকে বলি মানি মানি যিনারা মায়ের গর্ভ থেকে বলি হয়ে পৃথিবীর মুখে এসে। সেই হুজুর গোসে আজম দস্তগীর আলাইহিস সালাম, যিনি হলেন সরদারে আউলিয়া, ওনার জন্য বলা হচ্ছে আউলিয়া গর্দন কো আপনি ঝুকাতে হ্যায় ওয়াহাঁ আর পাঁও রাখতে হ্যায় জাহাঁ হযরতে গোসো সরদার। জিনার জন্য বলা হচ্ছে আপনে শফ হাসানি আর হুসাইনি ভি হ্যায় শরীফে তো জাহাঁ হযরতে গোসো সরদার। অর্থাৎ হুজুর গোসে পাকের কদর মুবারক, যার গর্দনে রয়েছে উনি ওলি হয়ে গেছে, আর হুজুর গোসে পাকের হাত মুবারক যার মাথায় রয়েছে উনি সিলসিলা কাদেরিয়ার মুরিদ হয়ে গেছে। কদম মুবারক থাকলে ওলি হয়ে যায় আর হাত মুবারক থাকলে মুরিদ হয়ে যায়। তো মাকামে মুরিদে গোসে আজমের কত বড় মর্তবা! হুজুর গোসে পাকের সিলসিলা পাকের মুরিদের কত বড় মাকাম, কত বড় মর্তবা বলেন সুবহানাল্লাহ। আমরা যে কথা বললাম একটু আগে, আমি বললাম যে আমরা সিলসিলায় কাদের হোসেনিয়া গোলামিতে দাখিল হয়েছি, আমরা কিছু গভীরে জিনিস জানার চেষ্টা করব। তো হাজরিনে মজলিস, পবিত্র জিলহজ অর্থাৎ কুরবানির মাস চলছে, বকরিদের মাস, তাই তো? কুরবানি কি না? ত্যাগ, বলিদান, স্যাক্রিফাইস। হুজুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার শাহজাদা হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে উনি গেলেন কুরবানির উদ্দেশ্যে। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন, একাধিকবার রব্বুল আলামিন উনাকে স্বপ্নে দেখালেন যে আপনি আপনার কাছের প্রিয় জিনিসকে আপনি কুরবানি করুন। উনি বুঝতে পারলেন না, একাধিকবার দেখার পর উনি ওনার আওলাদকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে উনি কুরবানি দিতে গেলেন। পরবর্তীকালের ঘটনা আমাদের জানা আছে, চোখে একটা পট্টি বাঁধলেন এবং ওনার আওলাদের পরিবর্তে একটা দুম্বা চলে এলো। কুরবানি আওলাদকে করতে নিয়ে গিয়েছিলেন, দুম্বাকে নয়,
তোমরা আসমানের তরফ থেকে আসমানি ভাবে চলে এলো অলৌকিক ভাবে। তো সেই হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানিকে জিন্দা রাখার জন্য, জীবিত রাখার জন্য, উম্মতে রাসূলের জন্য কোন কুরবানিটাকে নাজিল করা হলো, এবং আমরা সেই কুরবানিকে ইয়াদ করে আমরা বিভিন্ন রকম পশু কুরবানি দিই। আমাদেরকেই ফরিয়াদ করা দরকার যে আমরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার আহলে বাইতের এই হুকুমকে যেন সঠিকভাবে পালন করতে পারি, বলুন আমিন। এবং যে কুরবানি আমরা দিই সেটা যেন ওনারা কবুল ফরমান, বলুন আমিন। কিন্তু ভাই বিষয়টা আমি যেটা বলতে চাইছি যে কুরবানি একটা দুম্বার হলো, একটা পশুর হলো, অলাদের পরিবর্তে আমাদেরকে অলাদ কুরবানির হুকুম হয়নি, আমাদেরকে পশু জানোয়ার কুরবানির হুকুম হয়েছে। এবং এই কুরবানি আল্লাহ কবুল করলেন, গ্রহণ করলেন, এবং কোরআনে মাজিদে পরবর্তী আয়াত নাযিল করে বললেন রব্বুল আলামিন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কুরবানির পরিবর্তে আরো এক মহান বৃহত্তম কুরবানি আমি নাযিল করলাম যেটা তোমার পরবর্তী বংশধরের প্রতি যাবে, কি বলবো, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই কুরবানির পরিবর্তে এক মহান কুরবানি, যে কুরবানি কোনো মানুষের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়, যেই ত্যাগ যে বলিদান যে শাহাদত কোনো মানুষের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়, সেই কুরবানি ওনার পরবর্তী বংশধর ইতিহাস খুলে দেখা যদি যায় সেই কুরবানি সেই কারবালা হুজুর নামে হুসাইন আলাইহিস সালামের শাহাদতটাকে বিবরণ করতে পাওয়া যায়। তো যে বিষয়টা আমরা বলতে চাইছি যে আমরা কেউ উম্মতে ইব্রাহিম নই, আমরা কেউ উম্মতে ইসমাঈল নই, আমরা হলাম উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঔলাদ হযরতে ইসমাঈলের কুরবানিকে ইয়াদ করে আমরা এত কিছু কুরবানি দিই, তো তাহলে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔলাদ ইমামে হুসাইনের কুরবানিকে ইয়াদ করে আমাদের কত কি কুরবান করা দরকার। কিন্তু যখন আমরা সেইগুলো করতে যাই, যখন আজাদারি হয়, যখন জিকির হয়, তখন বিভিন্ন রকম ফতোয়া, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। কেন? কারণ মানুষ সত্য থেকে অনেক দূরে আছে, সঠিকটা মানুষ জানার চেষ্টা করেনি। তো যে বিষয়ে আমি বলছিলাম যে কুরবানির ক্ষেত্রে এরকম বলা হয়েছে, অনেক মাওলানার মুখ থেকেও শোনা যায়, অনেক আলেমদেরও এরকম বলে যে ফুল সারাত যেটা চুলের থেকেও সরু, যেটা তলোয়ারের থেকেও ধার, সেই ফুল সারাত যখন পার করা হবে, মানুষ যখন পার হতে যাবে তো তখন সে ডিসব্যালেন্স হয়ে যাবে, একবার ডান দিকে চলে যাবে, একবার বাঁ দিকে চলে যাবে, একবার আগে চলে যাবে, একবার পেছনের দিকে চলে আসবে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো কিছু আলেমের দিন বলে যে কুরবানির গরু তাদেরকে পিঠে করে পার করে দেবে, এটা কিছু মানুষের আকীদা, কিছু মানুষের ইমান, তারা এটা রাখে, এটা ঘটনা অনেকে এরকম বলে থাকে। তো আমি বললাম ভাই কুরবানির গরু চলবে কি করে, আমি তো বুঝতে পারলাম না, কারণ কুরবানির গরু তো চারটে পা স্বাভাবিক, তো দু পা দিয়ে মানুষ যদি না চলতে পারে তো চার পায়ের পশু কিভাবে যাবে, বলছে না ওটা চলে যাবে, ওটা ঠিক ব্যালেন্স করে ওদের টেকনিক জানা আছে, ওরা চলছে। আমি বললাম ভাই এটাও তো হতে পারে যে গরু তো এটা ভাবতে পারে যে এ আমাকে দুনিয়াতে আমার পা ধরেছিল, এ আমার মাথা ধরেছিল, ও আমার লেজ ধরেছিল, ভাবতে পারে তো, সেও তো ফেলে দিতে পারে, বলছে না না আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। আমি বললাম না আমি সব বুঝি, ভালো বুঝি, আমি আপনাকে বোঝাচ্ছি যে পুরুষরা কি করে পার করবে। তো বলছে তার রাস্তা কি আছে, এটা তো আমার কথা নয়, এটা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের কথা। রাসূলুল্লাহ বলছেন যে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে দুটো মজুরি জিনিস দিয়ে গেলাম, ইন্নি তারাকুন ফি মুসাফালাহ ওয়া আল-হুদা ওয়া কিতাবুল্লাহি ওয়া ইত্রাতিহি ওয়া আহলি বাইতিহি। রাসূলে খোদা বলছেন আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে দুটো ওয়াজিবি জিনিস তোমাদের কাছে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার ঔলাদ, একটা আল্লাহর কোরআন আর একটা আমার ঘরানা, একটা আল্লাহর কোরআন আর একটা আমার আহলে বাইত। তোমরা এই দুটোকে মজবুতির সঙ্গে ধরো, তোমরা কিয়ামত পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এক হাতে আল্লাহর কোরআনের দামান, এক হাতে
আহলে বাইতের দাওয়াত, এক হাতে কোরআনের দাওয়াত, এক হাতে আলী ও মুর্তজার দাওয়াত, এক হাতে কোরআনের দাওয়াত, এক হাতে ইমামে হাসান ও হুসাইনের দাওয়াত, এক হাতে কোরআনের দাওয়াত, এক হাতে গোসে আজমের দাওয়াত, এক হাতে কোরআনের দাওয়াত, এক হাতে আলী আল্লাহর দাওয়াত। এবারে ভাই আপনারা যখন এক বালতি পানি এক হাতে নেন কি হয়, ব্যালেন্স করার জন্য অন্যদিকে ঝুঁকে যান তো, ঝুঁকে যান তো, দেখবেন যেদিকে ওয়েট থাকে ওই দিকে কিন্তু কেউ ঝুঁকে না, তার উল্টো দিকে ঝুঁকে যায়। কেন? এটা সায়েন্স, এটা বিজ্ঞান। আমি আগেই বলেছি একদম বিজ্ঞান মোতাবেক আমাদের লজিক হওয়া উচিত, যেদিকে ওয়েট নেবে তার উল্টো দিকে ঝুঁকবে। তো যদি এটাই সাধারণ লজিক হয়ে থাকে, তো এক হাতে যদি কোরআনের দামান হয়, অন্যদিকে যখন ডিসব্যালেন্স হবে, অন্যদিকে আহলে বাইতের দামান হাতে থাকবে, অর্থাৎ ব্যালেন্স আমাদের ঠিক হবে, আমরা সুন্নাহ চওড়া করে পৌঁছে রাখতে পারব। এক হাতে কোরআনের দাওয়ান, এক হাতে হলে বাইতের দাওয়ান, ব্যালেন্স তৈরি হলেও আমরা সরু রাস্তা দিয়ে হাঁটতে পারবো। সেটাকে যদি পুল সারাত বলেন তো আমরা পুল সারাত পার করতে পারবো। তার কারণ রাসূল আল্লাহর হাদিস শরীফ আছে যে ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ, যে ইমামে হুসাইন হলেন হেদায়েতের চেরাগ এবং নাজাতের কাস্তু। বলেন সুবহানাল্লাহ, এটা রাসূল খোদার হাদিস আছে, এটা আমার কথা নয়, এটা আমার লেখা কোনো কিতাব নয়। রাসূল আল্লাহ বলছেন ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ, যে আমার হুসাইন হেদায়েতের চেরাগ, আমার হুসাইন নাজাতের কাস্তু। যে ইমামে হুসাইনের কাস্তুতে সওয়ার হলো, যেমন নূহ আলাইহিস সালামের কাস্তুতে সওয়ার হলো, সে মহাপ্লাবন থেকে বেঁচে গেল, ঠিক কিভাবে ইমামে হুসাইনের কাস্তুতে যে সওয়ার হবে সে সিরাতে মুস্তাকিম লাভ করবে। সুবহানাল্লাহ, হাজরিনে মজলিস, আর একটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। কিছু মানুষের এরকম একটা চিন্তাধারা আছে, কারণ আপনারা জানেন যে আমাদের পীর ভাই ছাড়াও, খানকা শরীফের এই পীর ভাইয়ের সাথে ছাড়াও আমাকে বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ক্যাটাগরির মানুষের সঙ্গে তোমাকে মিশতে হয়, কাজে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রশ্ন তো থেকেই থাকে, অনেকে অজানা বহু জিনিস থাকে, অনেকে আবার জানে অথচ সত্যতা বলে না বা স্বীকার করে না। তো এক ব্যক্তির বক্তব্য হচ্ছে যে যদি আমরা নামাজ আদা করি, রোজা আদা করি, পয়সাওয়ালা ক্ষমতাবান লোকেরা হাজ পালন করে, যাকাত পালন করে, কোরআন তেলাওয়াত করে, কলমার প্রতি ঈমান আনে, সিরাতে মুস্তাকিমে থাকে, ইসলামের সমস্ত ফরজ এবং নফল ইবাদত করে, আহলে বাইতের জিকির ছাড়া, তাহলে কি সে সিরাতে মুস্তাকিম পেতে পারে না? তাহলে কি সে পুল সিরাত পার হতে পারে না? তা আমি বললাম, ভাই আপনি কি জানেন যে ইসলামের ট্যাক্স কি? বললো হ্যাঁ আমি জানি ইসলামের ট্যাক্স কি। আমি বললাম ইসলামের ট্যাক্স কি? বলছে ইসলামের ট্যাক্সের নাম হলো যাকাত, অর্থাৎ কর দেওয়া, আপনার উপার্জিত টাকার একটা অংশ দেওয়া যাকাত, সেটা হলো ইসলামের ট্যাক্স। আমি বললাম সেটা তো আমি জানি, কিন্তু যাকাতেরও ট্যাক্স কি? তখন বলছে এটা তো আমার জানা নেই, আমার নলেজের বাইরে। তো আমি বললাম ভাই শুনুন, এই যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআনেরও একটা ট্যাক্স আছে, আমরা যে ইসলাম পেয়েছি ইসলামেরও একটা ট্যাক্স আছে,
আমরা যে নামাজ পেয়েছি, নামাজেরও ট্যাক্স আছে, রোজা পেয়েছি, রোজারও ট্যাক্স আছে, হজ পেয়েছি, হজেরও ট্যাক্স আছে, যাকাত তো ইসলামের ট্যাক্স, আবার ওই ট্যাক্সেরও একটা ট্যাক্স আছে, আমরা ইবাদত পেয়েছি তারও একটা ট্যাক্স আছে, আমরা শরীয়ত পেয়েছি তারও একটা ট্যাক্স আছে, আমরা হাকিকত মারেফা তরিকত পেয়েছি তারও একটা ট্যাক্স আছে, আমরা ইবাদত বান্দেগি পেয়েছি তারও একটা ট্যাক্স আছে। তখন আমাকে বলছে তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে? আমি বললাম এই ট্যাক্স অর্থ দিয়ে ব্যাখ্যা করা যায় না, এই ট্যাক্সটাকে আপনি অর্থ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। তো জানতে চাইলে কি ধরনের বিষয়, আমি বললাম ভাই শুনুন, কোরআনে মাজিদে রব্বুল আলামিন বলছেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতু ফিল কুরবা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এ আমার হাবিব, আপনি সবাইকে বলে দিন ইসলাম প্রচারের বিনিময়ে যদি কিছু পারিশ্রমিক তোমরা আমাকে দিতে চাও তো আমার হেলে বায়াতকে মহব্বত করো, আমার হেলে বায়াতকে শ্রদ্ধা করো, আমার হেলে বায়াতকে সম্মান করো, আমার ঔলাদের প্রতি ঈমান আনো, আমার ঔলাদের প্রতি ফনা হয়ে যাও। অর্থাৎ যদি ইসলামের ট্যাক্স আপনারা কিছু জানতে চান তো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যদি আমরা তার ট্যাক্স না দিই তো আপনার উপার্জিত ইনকামের যদি আপনি ট্যাক্স সরকারকে না দেন আপনার সমস্ত ইনকাম ব্ল্যাকে রূপান্তরিত হয়ে যাবে, আর যদি ট্যাক্স দেন সেটা হোয়াইটে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কি না ভাই? ঠিক একইভাবে যদি আমরা আমাদের ইবাদতকে হালাল পথে করতে চাই তো ইবাদতেরও ট্যাক্স দিতে হবে। কোরআনের আয়াত, এটা আমার কোনো কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আর এই কোরআনের ট্যাক্স কি হলো? যে ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, নবীর আহলে বাইতকে মহব্বত করো, নবীর ঘরানাকে মহব্বত করো, নবীর খুনকে মহব্বত করো, যদি এটাই ট্যাক্স হয়ে থাকে তো নামাজের ট্যাক্স যদি আমরা দিতে চাই, নামাজের ট্যাক্স হলো রাসূলুল্লাহর মহব্বত, রোজার ট্যাক্স হলো আলী মুর্তজার মহব্বত, হজের ট্যাক্স হলো ইমাম হুসাইনের মহব্বত, যাকাতের ট্যাক্স হলো ইমাম হাসানের মহব্বত। ওভারঅল যদি আমরা ব্যাখ্যা করি যে হুব্বে গোসে পাক সে দিল বস্তগি পয়দা করো তুমকো হজ্জে উলফতে আলে আবাদে জায়গা, অর্থাৎ হুজুর গোসে পাকের মহব্বতে যদি কেউ ফনা হয়ে যায় তো সে আহলে বাইতের মহব্বতে ফনা হওয়ার সব উপলব্ধি রেখে যায়। সমস্ত ইবাদতের যদি আমরা স্বাদ উপলব্ধি করতে পারি, যে সমস্ত ইবাদতকে যদি একত্রিত করা হয় পরে সেখান থেকে যেটা কনক্লুশন বেরোয় সেটাই হলো মহব্বতে আহলে বাইত বলুন সুবহানাল্লাহ। ইসলামের সমস্ত শরীয়ত তরিকত হাকিকত মারিফতে রাস্তা অবলম্বন করতে পারি বলুন সুবহানাল্লাহ। এই ফরিয়াদ রব্বুল আলামিনের বারগাতে আমাদেরকে করা দরকার, কারণ নামাজের জন্য বলা হচ্ছে যে নামাজ কবুল তো হর ইবাদত কবুল, অর্থাৎ নামাজ কবুল হলে সব ইবাদত কবুল হবে। যদি তাই হয়ে থাকে তো নামাজ কবুল হলে রোজা কবুল, নামাজ কবুল হলে হজ কবুল, নামাজ কবুল হলে যাকাত কবুল, নামাজ কবুল হলে কোরআন তিলাওয়াত কবুল, নামাজ কবুল হলে ঈমান কবুল, নামাজ কবুল হলে আকীদা কবুল, অর্থাৎ নামাজ এত মস্ত বড় ইবাদত, নামাজ কবুল হলে সব ইবাদত কবুল হয়। আর নামাজের কবুলিয়তের জন্য যেটা দরকার মুহাম্মদ ও আলে মুহাম্মদের প্রতি দরুদ পাঠ করে বলুন সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা সেই নবী ও আলে নবীর গোলামিতে দাখিল হতে পেরেছি, আমাদেরকে আন্তরিকভাবে ফরিয়াদ করা দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইতের দেখার পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন বলুন আমিন। আমরা যেন কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলতে পারি, আমরা যেন নামাজ রোজা হজ জাকাত থেকে শুরু করে কোরআনের সমস্ত হুকুম প্রত্যেকটা
অর্ডার যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, নবী ও আলে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে এই ফরিয়াদ আমাদেরকে করা দরকার, বলুন আমিন। আমরা যে সমস্ত পীর ভাই ও পীর বোনেরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, কারণ শারীরিক, কারণ মানসিক, কারণ অর্থনৈতিক, কারণ ব্যবসায়িক, কারণ পারিবারিক ইত্যাদি ইত্যাদি, আমাদেরকে এই ফরিয়াদ করা দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উনার আহলে বাইতের ওয়াসিলা উনাদের বাস্তায় যেন আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। অর্থাৎ আহলে বাইত আমাদের জন্য মুশকিল কুশা, মুশকিল কুশার রাস্তায় যেন আমাদের মুশকিল আসান করেন, বলুন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে আজকের এই মাহফিল পাকের কবুলিয়তের জন্য, আজকে আমাদের সকলের হাজির কবুলিয়তের জন্য সকলে মিলে দোনো হাত বুলন্দ করকে পুরি কলেজে কে তাকাত কে সাথ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হুসাইন, নারায়ে আব্বাস, নারায়ে গওস, নারায়ে হায়দারি, करम कर दो या गौस करम कर दो, ये दीन की दौलत से दामन सबका भर दो, ये दीन की दौलत से दामन सबका भर दो, मैं कादरी हूँ शुक्र गैर बेकदीर का, मैं कादरी हूँ शुक्र गैर बेकदीर का, मैं कादरी हूँ शुक्र गैर گھر دو المدد پیرانے پیر غوث اعظم دستے